বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল তেলিয়ামুড়া উত্তর বাজারের একাংশ। আগুনের ভয়াবহতা দেখে বাকরুদ্ধ জনসাধারণ। রবিবার দুপুর 3:30 নাগাদ আগুন লাগে উত্তর বাজারের সত্যনারায়ণ স্টোরসে। দু একজনের নজরে বিষয়টি আসতেই শুরু হয় দৌড়ঝাঁপ। তড়িঘড়ি খবর দেওয়া হয় তেলিয়ামুড়ার অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে চলে আসে তেলিয়ামুড়ার অগ্নি নির্বাপক দপ্তরের 2টি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে কিছুক্ষণের মধ্যেই কল্যাণপুর, খোয়াই, ওম্পি, আমবাসা এমনকি জিরানিয়া থেকেও নিয়ে যাওয়া হয় অন্যান্য অগ্নি নির্বাপক দপ্তরের প্রচুর ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণ করার জন্য ছুটে আসেন তেলিয়ামুড়ার মহকুমা প্রশাসনের অন্তর্গত দুর্যোগ মোকাবিলা দপ্তর স্কাউট গাইডস থেকে শুরু করে সাধারণ মানুষেরা। অগ্নি নির্বাপক দপ্তরের ছুটিতে থাকা কর্মীরাও এদিন ছুটে আসেন ঘটনাস্থলে। সবার মিলিত প্রচেষ্টায় দীর্ঘ প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পর সন্ধ্যা 7টা নাগাদ এ ভয়াবহ আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে হাজির হন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়। গোটা ঘটনার গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বুঝে ওঠার বা বলার মতো অবস্থা আপাতত কারণ নেই তেলিয়ামুড়া বাজারে। পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন বলে এদিন আশ্বাস দিয়েছেন তিনি। মানে আগুন লাগার কি কারণ, নেপথ্যে কি কারণ, মানে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কিন্তু এখানে বাজি এবং তেল এগুলো মজুদ ছিল, বিশেষ করে যে ব্যবসায়ীরা গ্রোসারি দোকান, তো বিভিন্ন এগুলো অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তারপরে এখন এটা মেইন বাজার, এমনভাবে আগুন ছড়িয়ে পড়েছে। তেলিয়ামুড়া ফায়ার ব্রিগেড, কল্যাণপুর ফায়ার ব্রিগেড চেষ্টা করছে আগুন নেবানে। অনেকটাই আমরা আগুনকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। ইতিমধ্যেই জিরানিয়ার সঙ্গে কথা হয়েছে, জিরানিয়া থেকেও ফায়ার ব্রিগেডের গাড়ি আসছে, আপনার খোয়াই থেকে আসছে এবং ওম্পি থেকেও আসছে। কিন্তু গতি অনেকটা, আগুনের গতি অনেকটা কন্ট্রোল করা গেছে। ক্ষতি তো ভয়ানক ক্ষতি, মানে বীভৎস আগুন। তেলিয়ামুড়ার বাজারের মানুষগুলো এর আগে এত বড় অগ্নিকাণ্ড দেখিনি। তো ঠিক আছে, আগে মানুষদেরকে রক্ষা করা, সম্পত্তি রক্ষা করা আগে আমাদের কাছে প্রধান গুরুতর বিষয়। পরবর্তী সময়ে নিশ্চয়ই আমরা বসবো যে কীভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কী। তবে প্রশাসন যেভাবে লেগেছে, আগুনের গতি অনেকটা কমানো গেছে, কিন্তু বিস্তর ক্ষতি হয়েছে এর কোনো ভাষা নেই। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, শর্ট সার্কিটের কারণে আগুন লাগলেও সত্যনারায়ণ স্টোরসে প্রচুর পরিমাণে মজুদ থাকা শব্দবাজির বিস্ফোরণের ফলেই অতি দ্রুত ছড়িয়ে পড়ে সেই আগুন। বিগত কিছুদিন আগে প্রশাসনের তরফ থেকে বাজারে নজরদারি অভিযান চালানোর সময় প্রশাসনিক কর্তাদের নজরেও বিষয়টা এসেছিল বলে সূত্রের খবর। নিজের দোকানে এভাবে শব্দবাজি মজুত করে রাখবেন না বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন সত্যনারায়ণ স্টোরসের কর্ণধার। অবৈধভাবে প্রচুর পরিমাণে শব্দবাজি মজুত করে রাখার ফলে আজ সর্বশান্ত হতে বসেছে তেলিয়ামুড়ার উত্তর বাজারের একাংশ ব্যবসায়ীরা। যদিও এই অভিযোগ স্বীকার করতে চাইছেন না অনেকেই। তো আমি ঠিক করতে পারি না, ঠিক আছে, আমি আইসিআইসিটা পরে আমরা একটা গ্রুপ আছে, আমরা আইসিআইসি আমি ছুটিতে আসছিলাম, মুদিমালের দোকানের মতো তো সব বেশিরভাগ জিনিসই আছে, মানে যদি আগুনের মতো সংস্কৃত তাড়াতাড়ি আয়ো দোকানের মধ্যে থাকে তাই আছে। রবিবারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এক লহমায় যেন চুপ করে গেছে সদা প্রাণ চঞ্চল তেলিয়ামুড়া। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।